নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট প্রায় দোরগোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একের পর এক বিপদের মুখে, যেখানে লক্ষ্য করা হয়েছিল ইডি গ্রেফতারের মুখে পড়তে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে, এবং একই জায়গায় আবারও লক্ষ্য করা গেছে সেই চিত্র যেখানে ইডির পর তাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে আরো এক কেন্দ্রীয় এজেন্সি। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাশগুপ্ত, কি বলছে শুনবো। অশোক বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। অশোক আপনাদের বাবু, সকলকে এবং যারা দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, এই তো কিছুদিন আগে লক্ষ্য করতে পেরেছিলাম ইডির গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে, সেই জায়গায় দাঁড়িয়ে আরো একবার কেন্দ্রীয় এজেন্সি, আরো এক অন্য কেন্দ্রীয় এজেন্সি এবার তাকে নিতে চাইছে, তো সেই জায়গায় কি কি বলবেন আপনি? দেখুন, এটা তো আপনারা আগেও যখন গ্রেপ্তারের পরে একবার আমার একটা নিয়েছিলেন, তো সেই জায়গা থেকে বলি, এটা তো কোর্টে বিচারাধীন, একটা বিশেষ আদালত বিচার করছে তাকে, যে ইডির হেফাজতে আছে সেটা থেকে মানে আম আদমি পার্টি তারা আইনানুগ ভাবে তাকে অন্যায় ভাবে আটকানো হয়েছে এটা বলে তারা এটাকে মানে একটা বিশেষ আদালতে আবেদন করেছেন, যে আদালত থেকে তাকে ইডির হেফাজতে দেওয়া হয়েছে, তার আদালতের বিষয়। তবে একটা জিনিস, যে সিবিআই যদি আবার তাকে তাদের হেফাজতে নেওয়ার জন্য যদি আবেদন করে বা কিছু, তাহলে তো একটা বিপদ আরো বাড়লো কেজরিওয়াল সাহেবের। কারণ হচ্ছে, একে তো ইডি আছে, তারপরে যে একটা তাকেও তো কিসের উপরে, শুধু শরাব ঘোটালা মানে মদের ঘোটালার বিষয়ে থাকবে না আরো অন্য অন্য বিষয় যুক্ত হবে, সেটা এখন আদালতে সেইটা আসতে পরে বোঝা যাবে। তবে একটা জিনিস, যে পান্নুন, যে খালিস্তানপন্থী কানাডায় বসে আছেন, ভারতের চরম শত্রু, ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চান, সেই পান্নুন বলেছেন যে কেজরিওয়াল সাহেব $16 মিলিয়ন প্রায় ১৩৩ কোটি টাকা পার্টি ফান্ডে নিয়েছেন, এবং তার জন্য তারা নিউ ইয়র্কের একটা ধর্মস্থানে বসে সেখানে আলোচনা হয়েছে। এইসব ঘটনাগুলো যদি আবার কোন নতুন ভাবে লিপিবদ্ধ হয়ে বা কোর্টের কাছে সেটা যদি যায়, এবং তার যদি সিবিআই আছে, র আছে ইনভেস্টিগেশন করার জন্য, এসব যেসব বড় বড় এজেন্সি আছে ভারত সরকারের, ভারত রাষ্ট্রের, তারা যদি এইসব নিয়ে খোঁজ খবর করতে যায়, প্রকৃতই এই টাকার লেনদেন হয়েছে কিনা, প্রকৃতই সেই নিউ ইয়র্কে বসে এই খালিস্তান পন্থীদের সঙ্গে, উগ্রপন্থীদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, তাহলে তো একটা সমস্যা বাড়লো, এটা তো নিশ্চিত ভাবে বলা যায়। তাহলে কি এবার এই কেন্দ্রীয় এজেন্সির আবেদন কার্যত মঞ্জুর করবে, কি বলবেন? না, মঞ্জুর হবে কি হবে না সে তো কেসের মেরিটের উপর নির্ভর করবে, কিভাবে ইডি তার যে অভিযোগগুলোকে কিভাবে সাজাবেন, এবং যারা এইসব বড় বড় অফিসাররা করছেন ইডির বা সিবিআই যারা করবেন, তারা তো বিচক্ষণ ব্যক্তি এই আইন কানুন বিষয়ে, সেটা তো হবে। কিন্তু দেখুন, ইডি বা সিবিআই তারা অনেক সময় অনেকে প্রভাব খাটাতে পারেন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, কিন্তু মহামান্য আদালত, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, মহামান্য আদালত, এদের প্রভাব খাটানো এরকম ভাবে যায় না, আগেও যায়নি, এখনো যাবে না। এই আদালতে ভারতবর্ষের সিআরপিসি, আইপিসি, সিআরপিসির অনুযায়ী এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তাকে সেই অভিযোগগুলো আনতে হবে অভিযোগকারীর বিরুদ্ধে, তবেই তাকে সেই হেফাজতে দেওয়া যাবে। মুখে বললে কিছু হবে না, সেই আইনানুগ ভাবে সেই কথাগুলো মানে প্রমাণ সাপেক্ষ হবে কিনা সেটা মহামান্য আদালত বিচার করবে, মহামান্য আদালতের যেসব মহামান্য বিচারকগণ আছেন তারা বিচার করবেন, এখানে কোনো প্রভাব খাটানোর ব্যাপার নেই, এটা আইনের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের মুখে ওনার গ্রেফতার, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার, সেই জায়গায় একদিকে লক্ষ্য করা গেছিল যে অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজেই বলেছেন শ্রীগড়ের থেকে যে তিনি তার কাজকর্ম চালিয়ে যাবেন যথারীতি, তো সেই জায়গায় আদতে কি ভোটের মুখে এক প্রকার প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে দিল্লির শাসন ব্যবস্থা, কি বলবেন? একদম 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 প্রশ্ন, তিনি যতই বলুন যে আমি এখানে বসে চালাবো, কতদিন চালাবেন এটা মনে হয় সম্ভব না, কিন্তু তাদের মধ্যেও আমি অন্য অন্য সংবাদ মাধ্যমের কাছে, কেননা আমি তো কলকাতা আছি, আমি দিল্লিতে নেই, সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পারছি তাদের ভিতর তো একটা, আম আদমির ভিতরে একটা আলোচনা চলছে যে কেজরিওয়াল সাহেবের পরিবর্তে কাকে চিফ মিনিস্টার বানানো যায়, সেরকমও তো একটা আলোচনা চলছে, সেটা কিছুদিন অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ অশোক বাবু আপনাকে, নমস্কার নমস্কার। আমাদের সাথে ছিল রাজনৈতিক বিশ্লেষক অশোক দাশগুপ্ত, সরাসরি সেই বিষয় সম্পর্কে তুলে ধরেছেন। যদিও এক প্রকার এই নতুন করে আরো এক এজেন্সির মুখে যদি পড়তে হয়, তাহলে কিন্তু আরো যে এক প্রকার বিপদ বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর, সেটাই কিন্তু বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।